আমরে ওঠো কই আমু হে আবার ঘুমোয় না আসো ওঠো আমি আমি যাচ্ছি টাটা উঠো না আসো আম্মু আসো 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 শোনা আসো আসো এই 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 আসো 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 তুমি কি আরো সত্যি কথা বলতে বাবারা কিন্তু এমনই হয়। আমার বাবাও কিন্তু আমার সাথে এরকমই করত। আর এখনো বাড়িতে গেলে আমার আব্বার যদি মাথা সরি কোলের পরে মাথা দিয়ে শুয়ে থাকি, শুয়ে তো থাকি, তো তখন কি করে আব্বা আমার মাথা টুকিয়ে দেয়, মানে টুকায় দেয়, তারপরে যে উকুন বেছে দেয়, মাথা চেপে দেয়। আগে যারা করতো এখনো তাই তাই করে। তো এখন আর পাপা এখন বাইরে যাবে, যার কারণে আমাকে অনেকক্ষণ ধরে বলতেছে ডাকবো উঠাবো, আমি নিষেধ করছিলাম, তারপরে যে এক পর্যায়ে সে তাড়াতাড়ি বাইরে চলে যাবে, তো তার মেয়েকে সে উঠিয়ে মানে এইভাবে ঢং টং করে তাকে উঠাইতে হবে। তো এই ঢংগুলো তো আমার সাথেও হয়েছে, যা যাই হোক ভালোই লাগছে। আর আমি একটু করে ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি, যাতে অহনা বড় হলে যেন দেখে যে তার বাবা তার সাথে কিভাবে আচরণগুলো করতো আর কত ভালোবাসতো। তো সে বাইরে যাবে, অহনা একটু দরজার কাছে দাঁড়াবে, সে আল্লাহ হাফেজ জানাবে, তারপরে যে সে বাইরে গেলে শান্তি পায় আর কি। তো এই জন্য কি করেছে, অহনাকে উঠিয়েছে, উঠায় তারপরে একটু ফ্রেশ ট্রেশ করে তারপরে সে বাইরে চলে গিয়েছে। আর এটা হলো সন্ধ্যার পরে, আমি এটা কি টোস্ট টোস্ট চাপে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। এটা আজকে ওরকম কিছু নাস্তা করিনি, যেহেতু গতকালকে নলা আর নানরুটি আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ।